খাতায় কলমে থাকলেও অস্বস্তিহীন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, ঝোপ জঙ্গলে ভরা ভগ্নদশায় যেন ভুতুড়ে বাড়ি। রেজিনগর বিধানসভার অন্তর্গত আন্তুলবেড়িয়া এলাকায় আন্তুলবেড়িয়া জয়নগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের করুণ দশা, যা এবার ভোটের আগে অন্যতম ইস্যু। রেজিনগর বিধানসভার অন্তর্গত আন্দুলবেড়িয়া এলাকা, এখানেই রয়েছে আন্দুলবেড়িয়া জয়নগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। নামটা জলজল করছে, কিন্তু বাকিটা অন্ধকারাচ্ছন্ন। সামনেই 2021-এ বিধানসভা নির্বাচন, মানুষের ন্যূনতম চাহিদা শিক্ষা স্বাস্থ্য। এই মুহূর্তে আমরা রয়েছি রেজিনগর বিধানসভার আন্দুলবেড়িয়া এলাকায়, সেখানকার মানুষের ন্যূনতম চাহিদা স্বাস্থ্য। কি তারা স্বাস্থ্য পরিষেবা পাচ্ছেন, নাকি স্বাস্থ্য পরিষেবা বেহাল দশা ফুটে উঠছে, সমস্ত বিষয় আজ মধ্যবঙ্গের ভোটার ইস্যুতে আমরা তুলে ধরব। তালাবন্ধ গেট, জনমানব শূন্য, ঝোপ জঙ্গলে ভরা চারপাশ, রোগী নেই, নেই চিকিৎসক, স্বাস্থ্যকর্মীও, ঠিক যেন কোনো ভুতুড়ে বাড়ি। এই মুহূর্তে একটা আমরা চিত্র দেখানোর চেষ্টা করব, দূর থেকে আপনারা দেখলে ভেবে বসবেন যে কোনো একটা ভুতুড়ে বাড়ি। না, এটা ভুতুড়ে বাড়ি নয়, এটা জয়নগর আন্দুলবেড়িয়া এলাকার একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। সেই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আমরা ভিতরকার যে অংশ রয়েছে, যে কোয়ার্টারের যে অংশ রয়েছে, সেই অংশটা একবার দেখানোর চেষ্টা করব। দীর্ঘদিন ধরে এই ভগ্ন অবস্থার মধ্যে পড়ে রয়েছে। আমার ক্যামেরা পার্সন হাবিব রয়েছে, আমি তাকে একটু ভিতরটা দেখানোর জন্য বলবো যে কি অবস্থার মধ্যে পড়ে রয়েছে এই যে হসপিটাল রয়েছে, সেই হসপিটালের কোয়ার্টারগুলো। স্বাভাবিকভাবে এই সময়ে দাঁড়িয়ে যখন চিকিৎসা ব্যবস্থার সাধারণ মানুষ যখন পেতে নাজেহাল, সেই অবস্থায় দাঁড়িয়ে রীতিমতো নাজেহাল হচ্ছেন এখানকার বাসিন্দারা। ঠিক কি অবস্থার মধ্যে রয়েছে আপনারা সরাসরি সেই চিত্র দেখতে পাচ্ছেন, যে একেবারে ভুতুড়ে অবস্থা। জানলা দরজা কার্যত ভাঙা, ফলে একরকম ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে রয়েছে এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটি। বেলডাঙ্গা 2 নম্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা পান 5টি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। যদিও ভাগীরথের পূর্বপাড়ের 6টি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা বলছেন তারা বঞ্চিত স্বাস্থ্য পরিষেবা থেকে। যাতায়াত ব্যবস্থার সমস্যার কারণে পশ্চিমে ব্লক স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছতেই পারেন না পূর্বপাড়ের গ্রামের বাসিন্দারা। মূলত এই সমস্ত গ্রামের বাসিন্দাদের চিকিৎসা পরিষেবার জন্য ভরসার জায়গা ছিল আন্দুলবেড়িয়া জয়নগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটি, যা লোকমুখে মুরুটিয়া হাসপাতাল নামেই পরিচিত। কিন্তু অস্তিত্ব হারিয়েছে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটি। ডাক্তার আসে মোটামুটি আউটডোর চলার কথা 2টো পর্যন্ত, সে জায়গায় ডাক্তার 12টার সময় চলে যায়, 12:30টার সময় চলে যায়, তাই তো? তাই বলছে সেটা। তাছাড়াও জ্বলন্ত সমস্যা হচ্ছে, এটা বেলডাঙ্গা 2-এর আন্ডারে হসপিটালটা, তার বেলডাঙ্গা 2-এর আন্ডারে হওয়ায় যেটা শক্তিপুরে অবস্থিত, এবং শক্তিপুরে অবস্থিত হওয়ায় মোটামুটি একটা কাশীপুরের লোককে একটা সাধারণ কুকুরে কামড়ানো ইঞ্জেকশন করার জন্য মোটামুটি 20 কিলোমিটার যেতে হয় নদী পার হয়ে। ডাক্তার এখানে ইচ্ছা মতো ইচ্ছা হয়, তাহলে ডাক্তারের কোনো দোষ না, দোষ তো মন্ত্রী, যে মন্ত্রী আছে তার দোষ। আমি মন্ত্রী হলে আমাদের পাবলিক কি দোষ আছে, থাকে না? 10টায় আসে, আচ্ছা আউটডোর চলছে, কাগজ কলমে আউটডোর চলে, খাতা কলমে চলে, খাতা কলমে আউটডোর ভাঙা, লোক নাই তো ভাঙতে হবেই। কদিন থাকে ডাক্তার? ডাক্তার তো একদিন থাকে না, এতগুলো যে বেড আছে একটা বেড চালু নাই, আমার সঙ্গে একদিন ঝামেলা হয়েছিল, আপনার সাথে হয়েছে, হয়েছিল আমাদের সঙ্গে বিরাট ঝামেলা, আমরা তালা মেরে দেবো, তালা মেরেছিলাম, তারপর যা তার গ্রামের লোক শুনেছি ফেলে দিল যে চলো কাইবিলি, তাও সেই এক যে টাইমে আসার কথা। যে কোনো গর্ভবতী কোনো মা বোনরা এখানে আসে, তারা এসি ডেলিভারি আসলি পারে রক্ত পরীক্ষা যদি করে, তা 10 দিন পর তাদের রিপোর্ট দেয়, তাতেও আবার ভালো চিকিৎসা সেরকম ধরনের করে না, তাহলে সেই 10 দিন পরে ডেলিভারি সেই মা বোনের কোনো অসুবিধা হয়ে গেল, তাহলে সেই রিস্কটা কে নেবে? এই ডাক্তাররা সেইভাবে আসে না। 3 দশক আগে গড়ে ওঠা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, কিন্তু খাতায় কলমে ইশার, কয়েক একর জায়গায় পরিত্যক্ত ভবন নিয়ে পড়ে আছে গোচারণ ভূমি। এখন অসাধু লোকেদেরও আনাগোনা বলছেন স্থানীয়রা। ভগ্নদশা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে শুধুমাত্র আশা কর্মীদের নিয়েই সামান্য পরিষেবা মেলে, যদিও স্থায়ী চিকিৎসকের কোনো ব্যবস্থাই নেই। দীর্ঘদিন ধরেই মানুষের দাবি ছিল গ্রামীণ হাসপাতালে রূপান্তরিত করা হোক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটিকে।
কিন্তু আজও সেই দাবি পূরণ হয়নি। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক থেকে রাজ্য স্বাস্থ্য দপ্তর মুখ্যমন্ত্রী সচিবালয়েও আবেদন জানানোর পরেও আজ অবধি দাবি পূরণ না হওয়ায় হতাশ বেলডাঙ্গা 2 নম্বর ব্লকের ভাগীরথীর পূর্ব পাড়ের বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। আমার ছোটবেলা থেকে জন্ম হয়েছে কি মানে হসপিটালের পরিস্থিতি এরকম জঙ্গলের মতনই পড়ে আছে, মানে কিচ্ছু হয় না এখানে, কোনো উন্নতি কিংবা কোনো একটা পেশেন্ট যদি আসে সেখানে তাকে দেখানোর মতন অবস্থা সেরকম নেই। কোনো যদি একটা ছোটোখাটো যদি মানে কাটাকুটু ব্যাপার হয়, কোনো ফাটাফুটু হয়ে যায় সেরকম মানে একটা দেখার মতন কোনো ডাক্তার নেই। আমরা চাই কাজ চাই, এটা চালু হোক, হইলে পারে তো আমাদের বড়ই ভালো হয়। এসব জায়গায় জিনিস দিতে হয় তাহলে আমাদের বড়ই ভালো হয়। যেটা অনেক বহরমপুর জিতে হইতে আমাদের, সেটা আমাদের গ্রামে জিতে হয় তাহলে আমাদের বহরমপুর যাওয়ার কোনো প্রয়োজন নেই। এখন দেখার যে এই সরকার যাই সরকার আসে, কিন্তু এই অবস্থার কি সত্যি পরিবর্তন ঘটে নাকি যেমন অবস্থায় ছিল আবার তেমনভাবে থেকে যায় এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটি? ক্যামেরায় হাবিবের সঙ্গে নিজাম, মধ্যবঙ্গ নিউজ, রেজিনগর। পবিত্র ঈদে কেনাকাটা করুন কাবেরিতে, জিতে নিন গোল্ড কয়েন, পান নিশ্চিত উপহার এবং ৫০০ টাকার ক্যাশব্যাক ভাউচার শুধুমাত্র কাবেরিতে, শর্তাবলী প্রযোজ্য।